গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার বাড়িতে আজ আমার বৈষ্ণব দিদি এসেছে। তো আজ সমস্ত রেসিপি দেখানো হবে কি জানি না, কিন্তু আজকে সমস্ত কিছু ভগবানের জন্যই রান্না হবে, ভগবানের প্রসাদই হবে। এসেছে ওনারা ভোরবেলায়। তো যেহেতু ভেজ খায় না, হলো নিরামিষ, নিরামিষ সব কিছু ভগবানকে ভোগ লাগায়। বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তো এসে ভগবানের জন্য আগে রান্না করে তাই ওই প্রসাদই খাবে। আমি রাঁধতে পারবো না যেহেতু আমি ননভেজ খাই, ওই জন্য দিদি সব কিছু রান্না করবে, ভগবানের ভোগ লাগবে, তারপরে আমরা সবাই প্রসাদ পাবো। তো সকালবেলা এসেছে ভগবানের জন্য কুমড়ো সবজি আর লুচি, সুজি বরফি সব তৈরি হয়ে গেছে। লুচি তৈরি হয়ে গেছে, কুমড়ো হয়ে গেছে, এইটা শুধু সুজি হালুয়া বরফি যে ওইটাই হচ্ছে। তারপরে ভগবানের ভোগটা লাগানো হবে। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন ভগবানকে কিভাবে নিরামিষ সবজি দিয়ে সমস্ত কিছু গুছিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমরা সবাই প্রসাদ পাই। যেহেতু ওনারা বৈষ্ণব, সব কিছুতেই মতলব একটু কিছু খেতে গেলেও ওনারা ভগবানকে সেটা অর্পিত মতলব দিয়ে তারপরেই খায়। তো বন্ধুরা দেখতে থাকুন। আর ইনি হলো আমার জামাইবাবু, মতলব আমার দিদির হাজব্যান্ড। তো উনিও দিদিকে হেল্প করছেন, যেহেতু দূর থেকে এসেছে তো একা। আর এটা হলো আমার দিদির ছোট মেয়ে। আর এ তো আমার ছেলে চেনেন, ঘরের ভিতর টিভি দেখছে। আর দিদি সুজি বরফি হয়ে গেল, আর রেসিপিগুলো দেখালাম না, কিন্তু আজ ভগবানের ভোগ হচ্ছে তো সেগুলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার তো খুব আনন্দ হয়েছিল যে আমার ঘরে বসে এসেছে আর ভগবানের সেবা দিয়ে পেয়েছি, আমরা সবাই প্রসাদও পেয়েছি ভগবানের সেবা দিয়ে। তো দেখুন বন্ধুরা, এই যে তো বন্ধুরা দেখো, এখন ভোগ লাগাতে নিয়ে গেল আমার দিদি। আমার দিদির মেয়ে, এটা মেয়েও ও বৈষ্ণব ধর্মে, ও ভি দীক্ষিত, ও পুজো মতলব ভগবানের ভোগ লাগাতে ও পারে, ওরা সব শিখে গেছে। তো ভোগ লাগাচ্ছে, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করব। জগন্নাথ, গীতা আছে, রাধাকৃষ্ণ আছে। তো এখন আমরা সকালের নাস্তায় ভগবানের প্রসাদ, লুচি, তরকারি, আম, সুজি এগুলো নেব। তারপরে দুপুরের ভগবানের অন্ন প্রসাদ দেওয়ানোর জন্য রান্না রেডি করছে জামাইবাবু, সবজি, পনির, তরকারি, কী চার পাঁচ ছয় সাত ভাগে সবজি হবে, সব ভেজই, ভেজ সবজি, শাক সবজি, পনির এগুলোই হবে। তো আমরা প্রসাদ খেয়ে নিলাম। তারপরে যেহেতু পাতায় খাওয়াচ্ছে, নিরামিষ পাতা মতলব থালা আমার একটু কম আছে এখানে, এগুলো সব নিরামিষই বাসন, সেগুলো ছিল স্টোভ নিরামিষ, ওই জন্য এসে রাঁধতে পারছে, গ্যাসটা আস তো করতে পারবে না। দেখো মোচার চপ, বরবটি ভাজা, উচ্ছে ভাজা, তারপরে পনিরের তরকারি, তারপরে কচু শাক, তারপরে কুদরি ভাজা, অনেক ভাগে আছে, কী কী আমি বলতে পারছি না। আর হচ্ছে আলু দিয়ে চকচড়ি করবে, পনির আলু সবজি করবে, এগুলো আর কি ভগবানকে দুপুরে ভোগ লাগানো হবে। তো এদিকে দিদি কচু শাক কাটছে, আর ওদিকে আমার জামাইবাবু বৈষ্ণব, উনি ভগবানের জন্য প্রসাদ তৈরি করছেন, স্টোভে রান্না করছেন। তো আজ আমার খুবই খুবই ভালো লাগছে কি এরা এসে আমার ঘরে ঠাকুরের ভোগ লাগাচ্ছে। তো আমি তো এখনও হয়ে উঠতে পারলাম না, ওই জন্য আজ ভালো লাগছে যে আমার ঘরে এসে এরা ভগবানকে ভোগ লাগাচ্ছে। দেখো ভগবানকে সমস্ত ভোগ প্রসাদ লাগিয়ে আমি ভগবানকে সেবা দেওয়া হবে, তারপরে সেই প্রসাদ আমরাই খাওয়া হবে। ওখানে সমস্ত রকম সবজি, আম, দুধ, আম হলো মিষ্টি, দই সব কিছু আছে ভগবানের জন্য, ভগবানের প্রসাদ। আমি একবার দিদির বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রসাদ খেতে খুবই সুন্দর লাগে। এই দেখো সমস্ত সবজি আছে, আর শাক সবজি ভাজা ভুজো মতলব থালেই, ভগবানের থালেই পাশেই সব সাজানো আছে। ওই দেখুন কত সুন্দর লাগছে, ভগবানের ভোগ লাগানো হয়ে গেল। তো এবার এই প্রসাদটাও আমরা এখন দুপুরের খাবো। তো
তো বন্ধুরা আছিল এটুকুই ব্লগে, দিদিরাও খাচ্ছে আর আমরা আগে থেকে খেতে বসেছিলাম। আম মিষ্টি দই সবই তো আছে, আর লাস্টে আমাদের পাতে এখন দই পড়েছে, আগে সবজি দিয়ে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো বলবেন, ভগবানের সেবায় আজকে সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরলাম, আর ফের আবার অন্য ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ব্লগে এটুকুই ছিল, কেমন লাগলে বলো আর কমেন্ট করো, সাথে থেকো। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? আমার দিদি ভগবানকে প্রসাদ লাগিয়েছে, সেই প্রসাদ এখন উপরে খাওয়া দাওয়া হলো। প্রসাদ তো শেষ হয়ে গেল, দই দই মিষ্টি আম হবে খাওয়া দাওয়া। এসে ভগবানের জন্য রান্না করে সবাই একসাথে প্রসাদ পাচ্ছি, কেননা যেখানে যা করতে দিদি বললে তো আমি